বিধানসভা নির্বাচনের মতো উপনির্বাচনে বামফ্রন্টের কাঁধে আর মাথা রাখতে পারল না কংগ্রেস। বামফ্রন্ট নিজেরা কোনোভাবেই দুটি বিধানসভা কেন্দ্র কংগ্রেসের সাথে জোট হয়ে লড়তে চাইছে। উল্লেখ্য, ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম কংগ্রেস জোটে জোট। কংগ্রেসকে না জানিয়ে দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা বামেদের, অসন্তুষ্ট কংগ্রেস। বামেদের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা জানান, উপনির্বাচন ঘোষণার পর বামফ্রন্ট, কংগ্রেস ও তীব্রামথা দলের নেতৃত্বরা আলোচনায় বসে। মূলত বিজেপির আগ্রাসী মনোভাবকে প্রতিহত করতে একটা রাস্তা বের করার জন্য আলোচনা হয় এবং বিরোধীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত হয়। কিন্তু রবিবার দুই কেন্দ্রের জন্য বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়। সকলের মতামতের ভিত্তিতে বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করলে ভালো হতো। এই বিষয়ে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বকে অবগত করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব যা বলবে তাই করা হবে। নির্বাচনের লড়াই হবে ঐক্যবদ্ধভাবে। এই রাজ্য থেকে বিজেপিকে কীভাবে আমরা নির্বাচনে পরাজিত করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে। এটা গত পরশু দিন হয়েছে। সাডেন গতকালকে যখন সিপিআইএম দলের তরফ থেকে দুটি কেন্দ্রের প্রার্থী নাম ঘোষণা করা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তাড়াহুড়ো করা হয়েছে। আর একটু সময় নিয়ে এই সকলের মতামতের ভিত্তিতেই যদি এটা হতো তাহলে আরো ভালো হতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।